হ্যালো ভিউয়ার্স, খুব মিস করছি জয়কে। বাবা তুমি থাকলে বেশি ভালো লাগতো আমার, বাট মা বুঝতে পারিনি ফার্স্ট টাইম মা এখানে, সেই জন্য তোমাকে আনেনি। বাট নেক্সট টাইম আমি তোমাকে ভেরি সুন নিয়ে আসবো বাবা। এবার শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম জয়কে দেশে রেখেই আমেরিকার লঞ্চ অ্যাঞ্জেলে পাড়ি দিলেন অপু বিশ্বাস। আমেরিকাতে গিয়ে এবার ছেলে আব্রাহাম জয়ের কাছে ক্ষমা চাইলেন অপু বিশ্বাস। সন্তানকে সঙ্গে না নিয়ে এই প্রথমবারের মতোই কাজের উদ্দেশ্যে আমেরিকাতে যান তিনি। লাইভে এসে অপু বিশ্বাস বলেন, খুব মিস করেছি জয়কে, পরের বার যখন আসবো অবশ্যই জয়কে সঙ্গে নিয়ে আসবো। প্রিয় দর্শক চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। আপুদের বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আব্রাহাম জয়কে সঙ্গে নিয়ে যাওয়া অপু বিশ্বাসের ভালো হতো কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আমার না আপনাদের পছন্দের পেজ অপু বিশ্বাস এখান থেকে হঠাৎ করে লাইভে চলে আসছি। আমি এই লাইভে কোনো নাম মেনশন কিছুই করিনি, কারণ আমি কনফিউজ ছিলাম। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে লস অ্যাঞ্জেলসে সকাল থেকে, একটু কনফিউজ ছিল যে আসতে পারবো কিনা। সেটি হচ্ছে আমি আসছি ইউনিভার্সাল স্টুডিওতে, যেটা হচ্ছে আমরা যারা সিনেমার মানুষ, দ্য ড্রিম। সো আই এম সো লাকি যে আমি আসতে পেরেছি, তাই হঠাৎ করে লাইভে আসা। ভীষণ ভালো লাগছে, বৃষ্টিটা একদমই নেই, চলে গেছে। আমার মানুষের জন্য খুব মিস করছি জয়কে। বাবা তুমি থাকলে বেশি ভালো লাগতো আমার, বাট মা বুঝতে পারিনি ফার্স্ট টাইম মা এখানে, সেই জন্য তোমাকে আনেনি। বাট নেক্সট টাইম আমি তোমাকে ভেরি সুন নিয়ে আসবো বাবা। ও হ্যারি পটার আমার ছেলের অনেক প্রিয়। এখানে চারটা টাওয়ার আছে, সিলভার, রেড, ব্লু অ্যান্ড গ্রিন। সো আমার গ্রিন টাওয়ার, thank you.
আমি বাসে উঠেছি এবং সবার সাথে শেয়ার করলাম আমার হোটেল অ্যান্ড রুম। বের হব একটু পর, সত্যি ভালো লাগছে ফার্স্ট টাইম। যারা আমার ইউটিউবে এগুলো দেখবে, প্রচুর বৃষ্টি হয়েছে। আমি সকালে কনফিউজ ছিলাম যে আসতে পারবো কিনা, সেই জন্য আমি আসলে ফেসবুকে স্ট্যাটাসটা দিইনি, হঠাৎ করেই চলে আসা লাইভে। লস অ্যাঞ্জেলেস এর সক্স মার্কেট, হুম।